জাস সি উইল বি সামেসান পি কে ই টু দি পাওয়ার আই এক্স কে টি এটা কী হবে এটা তো কের ওপরে সাম হচ্ছে ঠিক আছে তো তাহলে এটাকে আমরা কীভাবে লিখব পি কে মানে কী লিখে দিয়েছি আগে পয়সা ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে তাকে এবার আমরা গুণ করছি কত দিয়ে ই টু দি পাওয়ার আইটি কে দিয়ে ই টু ই টু দি পাওয়ার আইটি কে এখানে এক্স কে মানে হচ্ছে কে অবভিয়াসলি আমি একটা ইন্ডেক্স কে এর উপরে সাম নিয়েছি মানে কোনো এক্স লেখার কোনো মানে হয় না ওটা কেই লিখত তাই তো এটা নিশ্চয়ই বুঝতে পারছো কে মানে হচ্ছে কে আর পি কে হচ্ছে এইটা মানে আমরা কেটাকে এখানে ইন্ডেক্স ধরেছি যার ওপরে সাম হচ্ছে র্যান্ডাম ভেরিয়েবলটা ঠিক আছে তো একটা ডিসক্রিট কেস কিন্তু তাহলে এই লেখাটা নিশ্চয়ই বুঝতে পারছো পিকে দিস রিপ্রেজেন্টস দ্য ডেন্সিটি ফাংশন ফর ডিস্ট্রিবিউশন ওকে এইবার একটা ছোট্ট জিনিস একটু দেখে নাও সেটা একটু দেখার আছে এটা দেখে কি মনে হচ্ছে সামটা কার উপরে আছে কে ওপরে আছে তাহলে কি হবে ইউটিউপ আর মাইনাস ল্যামটা কোথায় যাবে বাইরে চলে যাবে না তাহলে ভেতরে কত থাকছে নিচে তো ফ্যাক্টোরিয়াল কে রয়েছে আর ওপরে কত থাকছে ল্যামডা ই টু দি পাওয়ার আইটি এইটা হোল টু দি পাওয়ার কে না কি এই যে ল্যামডা টু দি পাওয়ার কে আর ই টু দি পাওয়ার আইটি কে তার মানে হচ্ছে ল্যামডা ই টু দি পাওয়ার আইটি হোল টু দি পাওয়ার কে তাহলে এটাকে কি লেখা যায় সাম ওভার কে তো তাহলে এটাকে লেখা যায় না এটাকে যদি একটা নতুন ভেরিয়েবল কিছু দিই এইটাকে এটা ক্যাপিটাল টি দিলে ধরো তাহলে ক্যাপিটাল টি টু দি পাওয়ার কে বাই ফ্যাক্টোরিয়াল কে হচ্ছে না কে এর উপরে সাম তো তাই তো এই পুরোটা জায়গায় ক্যাপিটাল টি লিখেছি আবার এই সিরিজটা মানে কি সবাই জানে ই টু বি পাওয়ার এক্সেস সিরিজ মানে ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি তাই তো এই সিরিজটা মানে হচ্ছে ই টু দি পাওয়ার ক্যাপিটাল টি তাই না তাহলে এটার জায়গায় আমরা ই টু দি পাওয়ার কত বসাবো ল্যামডা টু বি পাওয়ার টি তাহলে এটা আলটিমেটলি কী হলো ই টু বি পাওয়ার ল্যামডা কমান নিলে ই টু বি পাওয়ার টি মাইনাস ওয়ান তাহলে দেখো ফাই এক্স টি তাই না এই যে স্টেপ বাই স্টেপ এসছে তো তাহলে পয়সোর ক্ষেত্রে এইটা হয়ে গেল ক্যারেক্টারিস্টিক ফাংশান করে দিলাম পয়সর ক্ষেত্রে এইটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফাংশান আবার লিখে দিচ্ছি পরিষ্কার করে এখানে তলায় বুঝতে পারছো না বোধহয় নাকি নাকি মুশকিল এরকম করে পড়ানো তাহলে ফাইভ এক্স টি হয়ে গেল ই টু দি পাওয়ার ল্যামডা পাওয়ার আইটি মাইনাস ওয়ান তাই নর্মাল ডিস্ট্রিবিউশন ওয়াট আউট নর্মাল এরপরে ডেরিভেটিভ করবে নিজেরা হোয়াট আউট নর্মাল ডিস্ট্রিবিউশন নর্মাল ডিস্ট্রিবিউশন কী ছিল ফাই এক্স টি মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি ওয়ান বাই রুট টু পাই ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই টু ইন্টু আই এক্স টি ছিল তাই তো তাই এটা টু টু দি পার এক্স টি হবে সিম্পল এখানে এক্স আছে এটা এইটা এফ এক্স এইটা তাই তো ছিল এবার বুদ্ধি করে বলো দেখি এটাকে কি করা যাবে বল কে বলতে পারবে বলো এটাকে ক্লাসে কে বলতে পারবে এই আইটি নিয়ে ঝামেলা যত তাই তো তাহলে আইটিটাকে কীভাবে কায়দা করা যায় নিশ্চয়ই বুঝতেই পারছো আইডিয়া থেকে যে হাফ যদি কমন নিয়ে নিই ভেতরে কত থাকবে এক্সের স্কোয়ার একটু বার এইটা মাইনাস কমন নিই তাহলে মাইনাস হবে এখানে টু আসবে এক্স আছে আর আইটি আছে তাহলে আর কত দরকার আর কত দরকার প্লাস আইটি হোল স্কোয়ার দরকার তা আইটি হোল স্কোয়ার মানে কি আই স্কোয়ার টি স্কোয়ার আই স্কোয়ার টি স্কোয়ার মানে কি এটা হচ্ছে আসলে মাইনাস টি স্কোয়ার তাহলে প্লাস টি স্কোয়ার যোগ করব তো তাহলে ব্যালেন্স হয়ে গেল দেখো সহজ ব্যাপার এটা তাই তো তাহলে কী হবে ই টু দি পার মাইনাস তোমরা সব ভালো ছেলে মেয়ে বুঝে গেছো নিশ্চয়ই আর ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টু বাইরে বেরিয়ে চলে এসছে ই টু দি পাওয়ার মাইনাস টি স্কোয়ার বাই টু ইন্টিগ্রেশনের বাইরে চলে এসছে আর এটা করলে কি হবে এই রুট পাই হবে অর্থাৎ নর্মালের ক্ষেত্রে ফাইভ এক্সটি হচ্ছে কত সহজ আশা করি এটা বুঝতে পারলে এটা হচ্ছে রুট পাই কেন সেটা তোমরা বলবে এক্স মাইনাস আইটির জায়গায় জেড বসাও আইটি উড়ে চলে যাবে কনস্ট্যান্ট তো অর্থাৎ জেড স্কোয়ার বাই টু জেড পুরোটা জায়গায় বসাতে পারো এই রুট অ্যাডজাস্ট হয়ে যাবে এটা নিজেরা করবে ইন্টিগ্রেশন এস বি স্যার অনেক করিয়ে দিয়েছে